যাই হোক আজকের ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের হয়েছে আমাদের ক্লাসের বিষয়বস্তু যেটা ছিল আজকের আলোচনার বিষয়বস্তু উৎপাদনের উপকরণ দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় পরে তোমরা দেখো অধ্যায়টা একটু অনেক বড় সেজন্য আমরা চারটা ক্লাসে শেষ করার চেষ্টা করব সবাই একটু মনোযোগ সহকারে শুনবে প্রথম পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে উৎপাদন উপকরণ কাকে বলে উৎপাদনের উপকরণ কয়টি ও কি এর বৈশিষ্ট্য গুরুত্ব এই লাল কালি দেওয়ার লেখাগুলো আজকের আলোচনা বিষয় এরপরে তোমরা শিখবে ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারক সমূহ শ্রম কি এর বৈশিষ্ট্য গুরুত্ব প্রকারভেদ শ্রম গতিশীলতা কি এর প্রকারভেদ হ্যাঁ এরপরে পর্ব তিনে তোমরা জানতে পারবে শ্রম দক্ষতা কি এর উপর প্রভাব বিস্তার উপাদান শ্রম বিভাগকে সুবিধা ও প্রকারভেদ চার নম্বর পর্বে হচ্ছে যে মূলধন কে এর বৈশিষ্ট্য গুরুত্ব সংগঠন কে এর বৈশিষ্ট্য গুরুত্ব প্রকার দেখো অনেকগুলো আলোচনা এই জন্য ধৈর্য সহকারে তোমাদেরকে অধ্যায়টিতে একটু মনোযোগ সহকারে শুনতে হবে কিন্তু খুব সহজ আলোচনায় চলে যাই প্রথম প্রশ্ন ছিল উৎপাদন এর উপকরণ কাকে বলে তোমরা জানো যে উৎপাদন মানে হচ্ছে নতুন কিছু সৃষ্টি বা তৈরি বা রূপদান করা কিসের তৈরি করা যে প্রকৃতিতে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে এগুলো সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করা তো যে উৎপাদিত পণ্যগুলো অবশ্যই মানুষের অভাব বা চাহিদা মেটাবে এবং এটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে পুরো উৎপাদন করা যাবে তাহলে সেটাই আমাদের উৎপাদনের বিষয়বস্তু তো এই যে উৎপাদনের উপকরণ কাকে বলে এই উৎপাদন করতে আমাদের কিছু মৌলিক উপকরণ ব্যবহার করতে হয় সেই উপকরণ গুলো হচ্ছে কাকে বলে সেটা আমরা একটু দেখবো যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপকরণের সাহায্যে পণ্য বা সেবার রূপগত ও গুণগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা যায় তাদের একত্রে উৎপাদনের উপকরণ বলা হয় অর্থাৎ কি হয় প্রাকৃতিক অপ্রাকৃতিক অনেক উপকরণের সাহায্যে ঠিকই যে আমরা উপকরণ যেগুলোর কথা আমরা আলোচনা করতে যাচ্ছি সেগুলোর একটি প্রাকৃতিক বাকিগুলো অপ্রাকৃতিক এই প্রাকৃতিক অপ্রাকৃতিক উপকরণ গুলোর সাহায্যে পণ্য বা সেবার যে গুণগত পরিবর্তন করা হয় মানুষের ব্যবহার করে তোলা যায় তাকে একত্রে উৎপাদন উপকরণ বলে তো যে সকল প্রাকৃতিক উপাদানের মানুষের ব্যবহার উপযোগী পণ্য সেবা উৎপাদন করা যায় তাদেরকে উৎপাদন উপকরণ বলে অর্থাৎ উৎপাদন করতে যে সকল আমরা উপাদান বা উপকরণ ব্যবহার করি সেগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ কি তোমাদের বুঝতে পারছো জি স্যার আচ্ছা তাহলে এই উৎপাদন উপকরণগুলো কি কি আমরা যদি একটু দেখি যে উৎপাদন উপকরণগুলো কয়টি এবং কি কি সাধারণত উৎপাদন উপকরণ চারটি ভূমি শ্রম মূলধন সংগঠন ভূমি শ্রম মূলধন এই চারটি শব্দ তোমাদেরকে মুখস্থ রাখতে হবে ভূমি শ্রম মূলধন সংগঠন এরপর আমরা যখন ম্যানেজমেন্টে পড়ব তখন দেখব যে ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের মৌলিক উপকরণ মাত্র ছয়টি যেটাকে সিক্স এম বলা হয় মেন মানি ম্যাটেরিয়ালস ম্যাথড মার্কেট মেশিন এই ছয়টি উপকরণ হচ্ছে আমাদের ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে ঠিক আছে তো এই যে ভূমি কাকে বলে আমরা উৎপাদন উপকরণ কয়টি কি কি এর মধ্যে ভূমি প্রথমটা হচ্ছে মাটি পানি বায়ু মাটির উর্বরতা শক্তি তোমরা একটু হোল্ড করো আচ্ছা হ্যাঁ যেটা আলোচনা করছিলাম যে উৎপাদনের উপকরণ হচ্ছে প্রথম আমরা আলোচনা করব ভূমি আমরা বলছিলাম যে প্রথমে কি বলেছিলাম যে দেখো তো যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক তা এই উপকরণ যে চারটার নাম বলা হয়েছে এর মধ্যে ভূমি একমাত্র প্রাকৃতিক উপাদান বাকিগুলো হচ্ছে অপ্রাকৃতিক উপাদান তাহলে প্রথম আমরা আলোচনা করতে যাচ্ছি ভূমি মাটি পানি বায়ু মাটির উর্বরতা শক্তি আবহাওয়া বৃষ্টিপাত জলবায়ু তাপ সূর্যের আলো খনিজ সম্পদ মৎস্য ক্ষেত্র নদ নদী খাল বিল পাহাড় পর্বত যা প্রকৃতি মানুষকে অকাতরে দান করেছে যা প্রকৃতি মানুষকে আকাদরে দান করে যেগুলো আমাদের নতুন নতুন উৎপাদনের ক্ষেত্রে সহায়তা করে থাকে সেগুলো কি বলা হয় ভূমি দেখো তো আমাদের যে মাটিতে ভূমি বলতে সাধারণত মাটিকে বোঝায় মাটির উপরি পৃষ্ঠকে বোঝায় ভূমি বলতে কি বোঝায় সাধারণত মাটির উপরিপৃষ্ঠকে হচ্ছে সাধারণ সেন্স। কিন্তু যদি আমরা দৃষ্টিকোণ থেকে দেখি যে ভূমি বলতে শুধুমাত্র মাটির উপরিপৃষ্ঠকেই বোঝায় না বরং উৎপাদনের ক্ষেত্রে তোমার উৎপাদনকে প্রকৃতির যে সকল উপকরণ তোমার উৎপাদনকে সরাসরি সহযোগিতা করে থাকে বা কাজে লাগানো হয় সেগুলোই হচ্ছে আমাদের ভূমি আমাদের উৎপাদন করতে মাটি লাগে পানি লাগে বায়ু লাগে মাটির উর্বরতা শক্তি লাগে আবহাওয়া লাগে বৃষ্টিপাত লাগে জলবায়ু লাগে তাপ সূর্যের আলো খনিজ সম্পদ মৎস্য ক্ষেত্র নদ নদী পাহাড় পর্বত জলবায়ু যা আছে হ্যাঁ সবগুলো সমষ্টিকে বলা হয় ভূমি তাহলে ভূমি বলতে কি শুধু মাটিকে বোঝায় নাসার না ভূমি বলতে তোমার এই সকল উপকরণ সবগুলো যা প্রকৃতি মানুষকে দিয়েছে তো এগুলো যখন আমরা উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করব তখনই সেগুলো সমষ্টিকে বলা হবে আমাদের ভূমি এখন আসুন দিকে এই ভূমির কিন্তু আমরা প্রকারভেদ ভূমির বৈশিষ্ট্য যখন আলোচনা করতে যাচ্ছি তখন প্রকারভেদ আমরা জানব এই ভূমির ক্ষেত্রে আমরা জানি কিছু ভূমি এটেল মাটি কিছু ভূমি হচ্ছে দোয়াস মাটি বেলে দোয়াস মাটি তাই না ঠিক কিনা আচ্ছা এরপরে হচ্ছে শ্রম অর্থাৎ উৎপাদনের কাজে লাগানো উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগানো শারীরিক ও মানসিক পরিশ্রমকেই শ্রম বলা হয় যে যে শ্রম পরিশ্রম আমরা উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি অর্থাৎ শারীরিক এবং মানসিক যে কোনো প্রকার শ্রমকেই পরিশ্রমকেই শ্রম বলা হয় এখন ধরো তুমি হচ্ছে পরিশ্রম করছো কিন্তু সেটি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের জন্য নয় উৎপাদনের কাজে লাগছে না এমন পরিশ্রমকে আমরা তুমি ফুটবল কিন্তু শুধুমাত্র আনন্দের জন্য বিকালবেলা হাঁটছ গল্প করছো তাই না লাফালাফি করছো ব্যায়াম করছো এগুলো তোমার শারীরিক পরিশ্রম হচ্ছে কিন্তু এগুলোকে আমরা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে শ্রম বলবো না কি ঠিক আছে তো নিছক আনন্দের জন্য যে তুমি শ্রমগুলো দাও সেগুলোকে আমরা মানে পরিশ্রম করো সেগুলোকে আমরা শ্রম বলবো না বরং ওই শারীরিক ও মানসিক পরিশ্রমকেই আমরা শ্রম বলবো যে শারীরিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তন আনতে পেরেছে সেগুলোই হচ্ছে আমাদের শ্রম তুমি হচ্ছে আহ জমিতে মাটি চাষ করে বা জমি চাষ করে সেখানে ফসল ফলাইলা পানি দিলা সার দিলা খনি তারপরে হচ্ছে যে সেগুলোর আগাছা হচ্ছে তুল্লা এরপরে আলটিমেটলি সেখানে ভালো ফসল হলো এই যে ভালো ফসল হওয়ার পেছনে তোমার যে পরিশ্রমগুলো গিয়েছে সেগুলো হচ্ছে শ্রম এরপর আসলে দেখি মূলধন মূলধন কাকে বলে যে ভূমি ও শ্রম ছাড়া উপরে যে দুটা দেখছো উপরে যে দুটা তুমি দেখতে পাচ্ছ ভূমি এবং শ্রম শ্রম বলতে শারীরিক ও মানসিক পরিশ্রমকে বোঝায় আর ভূমি বলতে প্রাকৃতিক উপকরণ গুলোকে বোঝায় তাহলে মূলধন কোনগুলো মূলধন বলতে শুধু টাকা পয়সাকে বোঝায় আমরা সাধারণ সেন্সে মূলধন বলতে টাকা পয়সাকে বোঝায় কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মূলধন বলতে শুধু টাকা পয়সাকেই বোঝায় না বরং হচ্ছে শারীরিক ও মানসিক শ্রম এবং প্রাকৃতিক উপকরণ গুলো বাদ দিয়ে যা মানুষ প্রকৃতি প্রাকৃতিক উপকরণ গুলোকে ব্যবহার করে উৎপাদন করেছে সেগুলো হচ্ছে মূলধন যেমন তোমার একটা মেশিন একটা মূলধন একটা বিল্ডিং তোমার মূলধন তারপরে হচ্ছে যে একটা গাড়ি তোমার মূলধন তাই না কি ঠিক বলছো বুঝতে পেরেছো তারপরে হচ্ছে কাঁচামাল মূলধন অর্থাৎ প্রকৃতিতে যে তুমি ইয়া উৎপাদন করলে পাট উৎপাদন করলে ধান উৎপাদন করলে এগুলি দিয়ে তুমি এখন চাল চাল উৎপাদন করবে তারপরে হচ্ছে যে আটা উৎপাদন করবে আরো অন্যান্য উপকরণ উৎপাদন করবে সে তাহলে এই কাঁচামাল হচ্ছে তোমার মূলধনের মতো পড়বে ক্লিয়ার তাহলে ভূমি এবং শ্রম ছাড়া বাকি সবকিছু হচ্ছে মূলধন এখন ধরো এই মূলধন আমরা বলেছিলাম যে প্রাকৃতিক উপাদান শুধুমাত্র ভূমি বাকি তিনটা অপ্রাকৃতিক তার মানে হচ্ছে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান অর্থাৎ ভূমি এবং শ্রম এই দুটি কাজে লাগিয়ে যা উৎপাদন করা হয় এটা থেকে নতুন যা কিছু তৈরি হয় তার সবকিছুই হচ্ছে আমাদের মূলধনের মতো পড়ে কি বুঝতে পারছো দেখি সংগঠন একটু খেয়াল করে শুনবে সংগঠন এর মাধ্যমে উৎপাদনের অন্য তিনটি উপাদানকে একত্রিত করা হয় তোমরা জানো যে উৎপাদন করতে আমাদের যে সকল মৌলিক উপকরণ দরকার হয় এই উপকরণ গুলো বিভিন্ন জায়গায় থাকে এই তোমাকে করার হচ্ছে সংগঠনের কাজ। যেমন হচ্ছে জমি এক জায়গায় রয়েছে শ্রমিকরা আর এক জায়গায় পড়ে রয়েছে টাকা ব্যাংকে পড়ে রয়েছে তাহলে তুমি কি করবে জমি সিলেক্ট করবে শ্রম যারা দেবে শ্রমিকদেরকে সংগ্রহ করবে টাকা কোথায় আছে সেটা সংগ্রহ করবে করে তোমার ভূমি চাষ করার কাজে তুমি এসে অর্থ ব্যয় করবে শ্রম ব্যয় করবে তাহলে এই ভূমি শ্রম মূলধন এই তিনটিকে একত্রে একত্রিত করতে হবে তাহলে এই একত্রিতকরণ করার নামই হচ্ছে সংগঠন তো যিনি করবেন বা যারা করবেন তাদেরকে বলা হয় সংগঠক দেখো যারা ভূমি হচ্ছে ব্যবহার করতে দেয় এই ভূমির বিনিময়ে যে অর্থ টাকা পয়সা পান সেগুলোকে বলা হয় খাজনা বুঝতে পারছো ভূমির মালিক কি পান বল তো দেখি ভূমির মালিক জমির মালিক শুনতে পাচ্ছ হ্যাঁ এই ভূমির মালিক কি পায় বলতো দেখি খাজনা খাসনা ভূমির মালিক খাসনা পায় যিনি শ্রম দেন তিনি কি পান মজুরি মজুরি পান যিনি শ্রম দেন তিনি মজুরি পান আর যিনি মূলধন সরবরাহ করেন তিনি কি পান মূলধন যিনি সরবরাহ করেন না তিনি সুদ পান যিনি মূলধন সরবরাহ করবেন তিনি সুদ পাবেন আর যিনি সংগঠনের মালিক তিনি কি পাবেন মুনাফা যিনি সংগঠনের মালিক তিনি কি পাবেন মুনাফা মুনাফা পাবেন ঠিক আছে তো এই ভূমির পেছনে খরচ শ্রমের পেছনে খরচ মূলধনের পেছনে খরচ এই ভূমি শ্রম মূলধন এই তিনটির পেছনে যে খরচ হবে আর সংগঠন মোট যে মুনাফা পাবে সেখান থেকে এই তিনটির খরচ বাদ দিলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে নেট মুনাফা কি বুঝতে পারছো তো এই সংগঠনও আমাদের কিছু প্রকারভেদ আছে যেমন তুমি জানো যে মালিকানার ভিত্তিতে সংগঠনের প্রকারভেদ এক মালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায় যৌথ মূলধনী ব্যবসায় সমবায় রাষ্ট্রীয় এগুলো হচ্ছে সংগঠনের সংগঠনের প্রকারভেদ তো সেগুলো আমরা সহজভাবে উপস্থাপন করব দেখব যে সংগঠনের প্রকারভেদটা কি আচ্ছা বলো দেখি একজন হচ্ছে সংগঠনের মালিক একজন সংগঠনের মালিকের অধীনে যে সকল শ্রমিক কাজ করে তারা কি পাবে পাবে আর হ্যাঁ সংগঠনের মালিক যে পরিশ্রম করে দুটাই কি এক জিনিস না কারণ হচ্ছে যে যিনি যিনি হচ্ছেন মুনাফা পাবেন তিনি সংগঠনের মালিক কি বুঝতে পারছো আর যারা মজুরি পাবে তারা শ্রমিক সুতরাং শ্রমিক এবং মালিকের পরিচয় এক জিনিস নয় তার শ্রমিকরা মাস ভিত্তিক একটা মজুরি পায় তার কারণ ওদের কোনো ঝুঁকি নেই আর সংগঠক যিনি থাকবেন তিনি প্রতি মানে এক ওরা ওনারা মুনাফা অর্জন করেন আবার ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে সুতরাং এখানে ঝুঁকি গ্রহণ করেন তাহলে আমরা কি এটা বুঝতে পারলাম যে ভূমি শ্রম মূলধন সংগঠন কি জি স্যার বুঝতে ওকে তিরিশ হোল্ড করো ওকে এরপরে আসু দেখি আমরা প্রথম আলোচনা করব ভূমিকাকে বলে আমরা একটু আগে আলোচনা করলাম পানি বায়ু মাটির উর্বরতা শক্তি আবহাওয়া বৃষ্টিপাত জলবায়ু তাপ সূর্যের আলো খনিজ সম্পদ মৎস্যক্ষেত্র নদ নদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছে তাকে ভূমি বলে এটুকু নিয়ে কারো কোনো সন্দেহ বা কোনো বুঝার আছে তানভীর হ্যাঁ এই যে যে সকল উপকরণ তোমরা দেখতে পাচ্ছ যে মাটি আমি যেগুলোর নাম বলছি এগুলো কোন মানব সৃষ্ট নয় প্রকৃতি দিয়েছে আল্লাহ প্রদত্ত তাহলে পানি বায়ু মাটির উর্বর শক্তি আবহাওয়া বৃষ্টিপাত জলবায়ু তাপ সূর্যের আলো খনিজ সম্পদ মৎস্যক্ষেত্র নদ ইত্যাদি যা প্রকৃতি মানে অকাতরে দান করেছে তাকে ভূমি বলে তা ভূমি বলতে ওই সকল দ্রব্য শক্তি সমূহকে বোঝায় যা জলে স্থলে আকাশে বাতাসে পরিব্যাপ্ত এবং যা মানুষের সাহায্যার্থে প্রকৃতি উপকার উপহার দিয়েছে তাহলে ভূমি বলতে শুধু মাটি বা উপরি পৃষ্ঠকে বোঝায় না বরং প্রকৃতি উৎপাদন ক্ষেত্রে যে সকল উপকরণ মানুষকে অকাতরে দান করেছে সেই উপকরণের সমষ্টিকে বলা হয় ভূমি এরপরে আসো দেখি ভূমির তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পাই ভূমি প্রকৃতির দান ভূমির যোগান সীমিত ভূমির বিভিন্ন প্রকৃতির অস্থানান্তরযোগ্য ক্রমহাসপ্রাণ প্রান্তিক উৎপাদন বৃদ্ধির কার্যকারিতা ভূমির অবিনশ্বর যোগান দাম নেই এই যে আমাদের ভূমির বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমাকে মুখস্থ করতেই হবে তো এই আমরা এই উপকরণ একটু দেখব হম ভূমির প্রকৃতির দান একটু দেখি যে তুমি জানো যে ভূমি ভূমি হচ্ছে প্রকৃতির প্রকৃতির দান দান এবং এবং সবচেয়ে আদিম অর্থাৎ বলতে মাটি পানি বায়ু জল যা বোঝায় তা কোনোটাই মানব সৃষ্ট বা তার কোনো অংশ পরিবর্তন করতে পারে না মানুষ সুতরাং এর এই এই ভূমি আমাদের প্রকৃতির দান মানব মানুষ এর আকার আকৃতি মানে এর কোন হচ্ছে পরিবর্তন মানে এটা সৃষ্টি করতে পারে না এরপর হচ্ছে ভূমির যোগান সীমিত তুমি জানো যে আমাদের উপকরণ চারটি তাই না ভূমি শ্রম মূলধন সংগঠন যে অন্য তিনটি উপকরণের যোগান দাম রয়েছে কিন্তু ভূমির যোগান দাম নেই কেন যে ভূমি তোমাকে অকাতরে দান করেছে কারণ হচ্ছে পানি পানির কোন যোগান দাম আছে বলো তো দেখি পানির সমুদ্রের কাছে গিয়ে যদি বলো যে আমি এক গ্লাস পানি নিতে চাই এর দাম দিতে চাই কেউ নিবিও না আর কাউকে দিতেও হবে না তাহলে তারপর হচ্ছে তোমার বাসার যেখানে সেখান থেকে তুমি তো পানি তুলতে পারো তাহলে এই জন্য বলছো যে ভূমির যোগান মানে সীমিত ও আচ্ছা এটা হলো যোগান দাম আছে আর কি ভূমির যোগান সীমিত মানে হচ্ছে যে ভূমি পৃথিবীর সৃষ্টির সময় যতটুকু ভূমি ছিল আজও ততটুকু ভূমি আছে এর পরিমাণের কোনো কম বা বেশি এখন পর্যন্ত হয়নি কি বুঝা গেছে শুধুমাত্র দেখা যাবে যে আমাদের এই যে লোক সংখ্যা বেশি হওয়ার কারণে লোক সংখ্যা বেশি হওয়ার কারণে এই যে যে সকল ভূমি বলতে যা বোঝায় এগুলোর উৎপাদনের ক্ষেত্রে সীমিত আকার ধারণ করেছে অর্থাৎ আমরা চাষযোগ্য জমি আমরা বাসস্থানের জন্য ব্যবহার করছি অর্থাৎ উৎপাদিত পণ্যের জন্য উৎপাদনের জন্য যেটুকু জমি প্রয়োজন সেগুলোর পরিমাণ সীমিত আকার ধারণ করেছে এই জন্য বলা হচ্ছে যে ভূমির যোগান সীমিত ভূমি বিভিন্ন প্রকৃতি হয় তোমরা জানো যে কোনো কোনো ভূমি উঁচু কোন কোন ভূমি নিচু কোনো কোনো ভূমির মাটি লালচে কোন কোনো ভূমি হচ্ছে 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 বেলে বেলে মাটি 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 ভূমি এটেল আবার হচ্ছে কোন কোন ভূমি শহরের কাছে কোনো কোনো ভূমি হচ্ছে কি শহর থেকে একটু দূরে তাহলে এই যে ভূমির বিভিন্ন প্রকৃতির কারণে ভূমির বিভিন্ন প্রকৃতির কারণে এর হচ্ছে মানুষের হচ্ছে প্রতি মানুষের কাছে এর আকর্ষণটাও ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন যদি শহরের যে জমিগুলো রয়েছে সেগুলো মানুষের কাছে বেশি বেশি আকর্ষণীয় আবার বেলে মাটি যেগুলো সেগুলো খুব দাম নেই বা মানুষের চাহিদা নেই আবার যেগুলো বেলে বেলেদোয়াশ মাটি বা বেলে বেলেদোয়াশ মাটি সেগুলো মাটি আবার বেশ দোয়াশ মাটি উর্বর মাটি এগুলোর প্রতি এগুলোতে ভালো ফসল ফলে মানে ভূমির বিভিন্ন প্রকৃতির কারণে আমাদের উৎপাদনেও ভিন্ন ভিন্ন হয়ে থাকে এরপরে অর্থাৎ ভূমি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না ধরে নাও যে তোমার একটি স্থান রয়েছে ঢাকায় তুমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছ এখন চাইলা যে ঢাকা থেকে আমি জায়গাটা নিয়ে যাব পারবে সম্ভব এটি আচ্ছা সম্ভব নয় এই জন্য বলা হচ্ছে যে এটি অস্থানান্তর যোগ্যতাম ক্রম হ্রাসপির কার্যকারিতা কেমন যে কার্যকারিতা জমিতে বারবার একই ফসল ফলালে প্রথমবার যে পরিশ্রম করা হয় দ্বিতীয়বার সেম পরিশ্রম করা হয়েছে কিন্তু প্রথমবার যে হারে উৎপাদন হয়েছে দ্বিতীয়বার সে হারে উৎপাদন হয়নি কি তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ এটা হচ্ছে ক্রমুখ পান এরপরে ধরো আরো একটা হচ্ছে যে কেমন যে একই জমিতে যে জমিতে তুমি আগে দশ মান ফসল ফলানোর জন্য দেখো যে এরকম একশো টাকা খরচ করেছো কিন্তু দ্বিতীয় জমিতে ওই জমিতে যদি তুমি দুশো টাকা খরচ করো তাহলে তুমি কি মানে ধরো একশো মন ধান উৎপাদন হয়েছে একশো এক লক্ষ টাকা এক হাজার টাকা খরচ করে এক লক্ষ টাকা এক হাজার টাকা খরচ করে ধরো দশ ধান উৎপাদন হয়েছে কি বলতে চাচ্ছি এক হাজার টাকা খরচ করে দশ মন ধান উৎপাদন হয়েছে এক হাজার টাকা খরচ করে দশ মন ধান উৎপাদন হয়েছে ঠিক একই জমিতে যদি তুমি দুই হাজার টাকা খরচ করো তাহলে কি তোমার কাছে মনে হয় যে বিশ মন ধান উৎপাদন হওয়া উচিত না কি মনে হয় তোমাকে বুঝতে পারছো যে জমিতে এক হাজার টাকা খরচ করা হয়েছে সেটাতে দশ মন উৎপাদন হয়েছে কিন্তু ওই জমিতে যদি আমি দুই হাজার টাকা খরচ করি তাহলে তোমার কাছে মনে হয় না যে এটাতে আহ বিশ মন ধান উৎপাদন হওয়া উচিত কিন্তু সেখানে যদি আঠারো মন আঠারো মন পনেরো মন ষোলো মনের বেশি উৎপাদন হবে না পনেরো ষোলো মনের বেশি উৎপাদন হবে না তার মানে হচ্ছে যে কি যে তুমি যে হারে ইনপুট দিয়েছ সেই হারে আউটপুট হচ্ছে না তার মানে এটাই হচ্ছে উৎপাদন বিধির কার্যকারিতা এখানে আস্তে আস্তে কমে যাওয়া তুমি উর্বরতা শক্তি বাড়িয়ে উৎপাদন বাড়ানোর চেষ্টা করেছো কিন্তু উর্বরতা শক্তির জন্য যে পরিমাণ ইনপুট করেছো সে হারে আউটপুট হয়নি উৎপাদন বেড়েছে কিন্তু সেই হারে বাড়ে নাই এটাই হচ্ছে আমাদের ক্রমঘাসপন প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা তোমরা কি বুঝলা আমার কথা এরপর হচ্ছে ভূমি অবিনশ্বর দেখো হচ্ছে ভূমি ক্ষয় হওয়া আর নশ্বর হওয়া এক জিনিস নয় ভূমি অবিনশ্বর মানে হচ্ছে যে ভূমির পৃথিবীর সূচনা লগ্নে ভূমির যে পরিমাণ ভূমি ছিল অর্থাৎ ভূমি বলতে যার সমষ্টিকে বোঝায় তা এখনো আছে তা এখনো আছে এটির কোনো ধ্বংস বা বিনাশ কখনোই হবে না ধ্বংস বা বিনাশ কখনোই হবে না তাহলে কি হবে যে এটির মাত্র ক্ষয় হয় অর্থাৎ বিভিন্ন এটি কারণে ক্ষয় হয় বাতাস প্রবাহিত হওয়ার কারণে ক্ষয় হয় হচ্ছে পানি প্রবাহিত হওয়ার কারণে মানুষের হাঁটা চলার ফলে যানবাহন চলার ফলে মাটি এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় কিন্তু এটি ধ্বংস হয় না কখনো ধ্বংস হয় না বা পরিমাণে কমে না যোগান দাম নেই যেহেতু প্রকৃতি দান করেছে যেহেতু প্রকৃতির দান তাই এটির কোনো যোগান দাম নেই অন্যান্য উপকরণের যোগান দাম থাকলেও যেমন শ্রম শ্রেয় শ্রমের যোগান দাম যেমন হচ্ছে যে একজন শ্রমিক পাঁচশো টাকা তাহলে দুইজন শ্রমিক যদি আসে তাহলে তুমি এক হাজার টাকা পে করতে হবে কিন্তু এগুলো হচ্ছে মানব মানুষের পরিশ্রম কিন্তু এই যে ভূমি যেহেতু প্রকৃতি দাম সুতরাং এর কোনো যোগান দাম নেই তবে এই ভূমি ব্যবহার করার হ্যাঁ এগুলোকে বলা হয়ে থাকে আমাদের এগুলোকে বলা হয় হচ্ছে আমাদের খাজনা বুঝতে পারছো ওকে ভূমির গুরুত্ব আমরা যদি একটু ভূমির গুরুত্ব দেখতে যাই আহ দেখো যে আদি ও মৌলিক উপাদান ভূমি হচ্ছে আদি ও মৌলিক উপাদান অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রথম আমরা যে ভূমি শ্রম সংগঠন বলি এর মধ্যে পৃথিবীতে মাটি প্রথম অর্থাৎ অর্থাৎ প্রথম সৃষ্টি হয়েছে তাই না তখন ভূমি চন্দ্রালোক ছিল চাঁদের আলো ছিল পানি ছিল মাটি মাটি ছিল বায়ু ছিল সব পৃথিবী যখন মানুষ সৃষ্টি হয় নাই কিন্তু আজও সেই উপকরণ গুলো আমরা পাচ্ছি এবং সেগুলো ব্যবহার করে আমরা উৎপাদন করছি তার মানে হচ্ছে যে আদিও মৌলিক উপাদান হচ্ছে আমাদের ভূমি তারপরে হচ্ছে যে অর্থাৎ উৎপাদন করতে যে সকল আমরা উপকরণ ব্যবহার করি অর্থাৎ কাঁচামাল ব্যবহার করি তার সমস্ত উৎপাদন হয় ভূমি থেকে অর্থাৎ ব্যবহার ভূমিকে করে আমরা কাঁচামাল উৎপাদন করি অর্থাৎ তুমি যদি চট বস্তা উৎপাদনের কথা বলো সেগুলোর কাঁচামাল পাট আমাদের মাটি থেকেই আসে আবার এই এই পাট উৎপাদন করতে আমাদের কি ব্যবহার করতে হয়েছে কি ব্যবহার করতে হয়েছে পানি বায়ু হচ্ছে তারপরে সূর্যালোক ইত্যাদি যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে কোনো ফসল হয় না তোমরা কি জানো সেখানে কোনো গাছপালা হয় না ফসল হয় না হচ্ছে মাটির উর্বরতা শক্তি কমে যায় ইত্যাদি আর কি তার মানে সূর্যালোকটা কতটা গুরুত্বপূর্ণ জীবন উপকরণের আধার অর্থাৎ বলছে যে মানুষ এখান থেকে উৎপাদিত ফসল ভোগ করে বা ব্যবহার করে মানুষ কি করে যে দৈনন্দিন জীবনে যে সকল উপকরণ দরকার হয় সেগুলো তারা ব্যবহার করে থাকে মানে পেয়ে থাকে এই জন্য বলা হচ্ছে যে ভূমি হচ্ছে জীবন উপকরণের আধার অর্থনৈতিক উন্নয়নে ভূমি তুমি দেখবে যে অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে যে হচ্ছে আমাদের উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন যে দেশে যে দেশের ভূমি উর্বর সেখানে কৃষি ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করেছে এবং কৃষির মাধ্যমেই পৃথিবীতে যত কিছু তৈরি হয়েছে তা কৃষির মাধ্যম থেকে এসেছে অর্থাৎ কাঁচামাল কৃষি থেকে এসেছে এই জন্য বলা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নের ভূমি হচ্ছে উন্নয়নে ভূমি গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদনের অন্যান্য উপকরণের উৎস অন্যান্য উপকরণ বলতে কি বুঝায় যে তুমি মেশিন বলো সেটাও ভূমি থেকে আসে তারপর হচ্ছে যে অর্থ বা টাকা পয়সা বলো সেটাও আমাদের উৎপাদন উপকরণের একটি উৎপাদিত পণ্যের মানে উৎপাদিত উৎপাদনের উৎপাদিত উপাদান এটা তারপরে হচ্ছে শ্রম দিতে চাইলে তোমাকে কি করতে হবে খেতে হবে তাহলে সে খাওয়ার উপকরণটাও তোমাকে ভূমি থেকে ভূমি থেকে আসে তাই না এই যে এজন্য বলা হচ্ছে যে উৎপাদনে অন্যান্য উপকরণের উৎস হিসেবে আমাদের ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে তোমরা একটু বাড়ির কাজ দেখে নাও যে বাড়িতে তোমরা কি করবে আজকে শুধু আমরা ভূমি এবং ভূমির বৈশিষ্ট্য সম আলোচনা করলাম ভূমির বৈশিষ্ট্য এবং ভূমি কাকে বলে এটা একেবারেই তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায় আচ্ছা অনন অনন বুঝতে পেরেছো আজকে একটু ঝামেলা হয়ে গেল যে কারেন্ট গেল আবার হচ্ছে আবার আরেকবার ডিসকানেক্ট হয়ে গেল কারেন্ট এখনো আসেনি আচ্ছা কারো কোনো প্রশ্ন নেই এটাতে তোমাদের মনে রাখতে হবে এই উপকরণ মানে বৈশিষ্ট্য কয়েকটা এটা তোমাদেরকে নাম মুখস্থ রাখতে হবে ব্যাখ্যা জানতে হবে এরপরে ভূমিকা কে বলে আর উপকরণ কয়টি ও কি কি সেগুলো ব্যাখ্যা তোমাদেরকে জানতে হবে ঠিক আছে তাহলে স্যার এগুলো যদি এক্সামে আসে বৈশিষ্ট্য এগুলো কি সিরিয়াল লিখতে হবে আরে এক্সামে কি আর বৈশিষ্ট্য আসবে নাকি বৈশিষ্ট্য থেকে তোমাকে ক্রিয়েটিভ কোয়েশ্চেন आंसर আসবে যে ভূমির কোন বৈশিষ্টের কথা বলা হয়েছে উদ্দীপকে তোমাকে বলবে যে ভূমির কোন বৈশিষ্টের কথা বলা হয়েছে এটা আসবে এই হলো বাবা বহু নির্বাচনে কি রিডিং থেকে পড়ব নাকি অনুশীলনীগুলো পড়লেই হবে না বইয়ের ভেতর থেকে অনুশীলনী হচ্ছে ওটা তো প্র্যাকটিসের বিষয় কিন্তু তুমি প্র্যাকটিস কর থেকে করবে আগে তো চ্যাপ্টার পড়তে হবে চ্যাপ্টার আগে চ্যাপ্টার আগে আমি কিন্তু প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ সি কিউ যা আছে সব সমাধান করে দেই একেবারে উত্তর কেমন হবে সেগুলো সহ কিন্তু এখন তো হচ্ছে না এই যে সরাসরি ক্লাস ছাড়া তো এগুলো ম্যানেজ করাটা কঠিন তবে আমি এখন চেষ্টা করব হচ্ছে প্রত্যেকটি লেকচারে একটা করে ক্রিটিভ কোশ্চেন অ্যাড করার ক্রিটিভ কোশ্চেন অ্যাড করা ঠিক আছে তো আজকে এ পর্যন্তই থাক ক্লিয়ার ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম